নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই ডাব্লিউবি আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, পৌরসভার ট্যাক্স কালেক্টর পদে নিয়োগ চলছে। রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্স কালেক্টর পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশে বন্ধুরা আবেদন করতে হবে, খুবই ন্যূনতম যোগ্যতায় কমিশনের ভিত্তিতে এই ট্যাক্স কালেক্টর নিয়োগ করা হবে। কোন পৌরসভায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগছে, আবেদন পদ্ধতি কীভাবে করুন, বিস্তারিত আপনাদের ভিডিওতে ডিটেলসে বলব। তো বন্ধুরা, এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি নোটিশটা বেরিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো, তা বিস্তারিত এক এক করে ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, নতুন নতুন জবের আপডেট পেতে পশ্চিমবঙ্গ থেকে বিভাগের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, আপনার নোটিফিকেশানটা দেখে নিন। তো বন্ধুরা, এই সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন নোটিশ নম্বর 154 নোটিশ প্রকাশ করেছে 24/6/2022 তারিখ। কমিশনার বেসিক ট্যাক্স কালেক্টর, আপনারা দেখুন নোটিশটা, তো আপনি বিস্তারিত এক এক করে ডিটেলসে বলে দেবো। খুবই ছোটো নোটিশ বন্ধুরা। বন্ধুরা, এখানে ছকটি মেনশন করেছে দেখতে পাচ্ছেন, পদের নাম, পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট বিস্তারিত ছকটির মধ্যে দেওয়া আছে, আপনার বিস্তারিত বলে দেবো। তো বন্ধুরা, যেই পদে নিয়োগ করা হবে ট্যাক্স কালেক্টর, এই পদে কিন্তু নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে বয়সসীমা কী লাগছে, 1/1/2022 তারিখ, প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন, অর্থাৎ এসসি এসটি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি শ্রেণীরা 3 বছর ছাড় পাবেন ক্যাটাগরি অনুযায়ী। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সেই সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা, এখানে আবেদন কীভাবে করবেন আপনাদের বলে দিই। আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, নিজের বায়োডাটা সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যোগ করতে হবে, তা একটি মুখবন্ধ খামের ওপর উল্লেখিত ঠিকানায় বাই পোস্ট অথবা সরাসরি অফিসের মাধ্যমে আপনারা ড্রাফট বক্সে জমা করতে পারেন। তো বন্ধুরা, মুখবন্ধ খামের ওপর বড় হাতে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পদের জন্য আপনারা আবেদন করছেন সে পদের নামটা এটা মুখবন্ধ খামের ওপর বড় হাতে লিখে দেবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে আপনার যে প্রয়োজনীয় কিছু বায়োডাটার সঙ্গে নথিপত্র লাগছে সেগুলো এখানে মেনশন করেছে, দেখুন দেখতে পাচ্ছেন, আপনার তবু বলে দিই বুঝতে সুবিধার্থে। বয়সের প্রমাণপত্র, সেলফ অ্যাটেস্টেড করা, 1 কপি কালার ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তন্দ্র এগুলো এখানে জমা দিতে হচ্ছে বায়োডাটার সঙ্গে। বন্ধুরা, এখানে আবেদন করার ঠিকানাটা দেখতে পাচ্ছেন, কোথায় আবেদনপত্র দিয়ে পাঠাতে হবে ঠিকানাটা আপনাদের বলে দিই। দ্য কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, বাঘাযতীন রোড, পোস্ট শিলিগুড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন নম্বর 734-001, এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে আবেদনপত্রটি। তো বন্ধুরা, নিয়োগের স্থানটা আগে বলেছি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো বন্ধুরা, আবেদনপত্র ঠিকানা শেষ তারিখটা আপনাদের বলে দিই, 12/7/2022 তারিখ বিকেল 4:30 মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। তো বন্ধুরা, খুবই কম সময়, আপনারা বিস্তারিত পড়ে নেবেন, তারপরে ডিটেলসে আপনারা আবেদন করবেন। নোটিফিকেশান ডাউনলোড করতে কোনো অসুবিধা হলে আমাদের এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। বিস্তারিত আপনাদের বলে দিলাম ডিটেলসে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, নতুন নতুন জবের আপডেট পেতে পশ্চিমবঙ্গ থেকে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবেন, ধন্যবাদ।